একজন মহিলা আসছে হুজুর আমি জিনা করে ফেলছি আমি জিনা করে ফেলছি চিন্তা করেন তো চিন্তা করেন যুগটা কত ভালো হলে মানুষ গুণা করে শিকার করে আল্লাহ মহিলা ঈশা শিকার করছে হুজুর আমি জিনা করে ফেলছি আমার নবী চেহারা ঘুরায় ফেলছেন ডান থেকে না আমার সাহাবি জিনা করতে পারে না হতে পারে না মহিলা আবার ডান দিকে গিয়ে হুজুর আমি জিনা করে ফেলছি আল্লাহু আকবার নবীজি আবার চেহারা আরেক দিকে ঘুরে এনেছেন মহিলা আবার আরেক দিকে গিয়া বলে হুজুর আমি জিনা করেছি জিনার ফসল আমার বাচ্চা চলে আসছে আমার নবী কত মানবতার নবী আল্লাহ কত মানবতার নবী রে মুসলমান এমনি বুঝাবো আপনাদের আমার নবী কত মানবতার রহমাতুল লিল আলামিন বললেন অন্যায় করছো তুমি তোমার বাচ্চা কোনো অন্যায় করে না

জিনাকারী হোক আর জিনাকারিনী হোক ইসলামের বিধান হল তাকে একশো বেত্রা ঘাত করা হা যদি সে বিবাহিত হয় তাহলে ইসলামের বিধান হলো কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে থাকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও আপনাদের কাছে প্রশ্ন করি মুসলমান সোনার গাওয়ের মুসলমান বলেন এমন একটা শাস্তি যদি আমার বাংলাদেশে হতো বলেন তো দ্বিতীয় কোন জিনার ঘটনা ঘটতনি আমার ইডেন কলেজের ছাত্রীরা আমার মেয়ের আমার বাচ্চারা ইডেন কলেজের বারান্দায় তারা তারা সাক্ষাৎ সাক্ষাৎকার দেয় আমাদেরকে নেতারা নিয়া নিয়া ধর্ষণ করে তাদের বিচারা সাথী বানায়

যেহেতু তুমি বিবাহিত তোমার শাস্তি আলাদা হবে তবে সাবধান এই সন্তানকে তো কোনো অপরাধ করে নাই সন্তানকে শাস্তি দেওয়া যাবে না যাও আগে সন্তানকে প্রসাব করে আসো মহিলা আস্তে আস্তে করে যায় আর চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আর মনে হয় যেন আফসোসের কারণে ডাক দেয় পারবনি আমার হায়া মৃত্যুর আগে আগে আমি আমার জিনার শাস্তি আমি পাবো নাকি চিন্তা করে করে মহিলাটা ঘর থেকে নবীজির দরবার থেকে বের হয়ে যায় অল্প কিছুদিন পরে আবার ফিরে এসেছে কোলের মধ্যে বাচ্চাটাকে নিয়ে আসছে পয়গম্বর বাচ্চা এবার দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমাকে জিনার শাস্তিটা দিয়ে দেন আমার নবী রহমতের নবী কত চমৎকার নবী কত দয়ার মানবতার নবি আমার বিশ্ব নবী রহমতুল্লিন আলমিন বললেন বা যদিও তুমি সন্তানকে দুনিয়ার জমিনে এসেছ কিন্তু এই মুহূর্তে সন্তানটার জন্য মাকে ছাড়া বিকল্প আর দুনিয়ায় কিছু নাই এই মুহূর্তে মায়ের খাবারটা অনেক বেশি দরকার এখন তোমাকে ছাড়া সন্তান বড় অসহায় এই ছোটো বাচ্চা কেরাইকে যদি আমি তোমার শাস্তি দেই তাইলে বাচ্চার উপরে জুলুম করা হয়ে যায় যাও মা চলে যাও যেদিন এমন হবে তোমার বুকের দুধের বাচ্চার প্রয়োজন হবে না বাচ্চা নিজে আলাদা খাবার খাইতে পারবে বাচ্চা তোমাকে ছাড়া বাঁচতে পারবে সেদিন আমার কাছে আসবা আমি তোমার শাস্তি দিয়ে দেব। জিনার শাস্তি দিয়ে দেব। মহিলা ছেড়ে সামনের দিকে যায় আর চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আর ডাক দেয় মালি আমি আমার জিনার শাস্তি পাইয়া পবিত্র হয়ে কবরে যাইতে পারবো নি মৃত্যুর আগে আগে আমি আমার শাস্তি পাবনি চিন্তা করে আর হাটে হাটে মহিলা সামনের দিকে কদম বাড়ায় আর সামনের দিকে কদম বাড়ায় এরে দুনিয়ার মুসলমান হিসাব মিলায় দেখো হিসাব মিলে দেখো আস্তে আস্তে করে বাচ্চা বড় হয়ে যায় এবার বাচ্চা নিজে খাইতো পড়ে বাচ্চা নিজে হাঁটতো পড়ে মহিলা বড় চালাক বাচ্চাটার হাতে একটা শক্ত রুটি ধরায় দিয়েছে বাচ্চাটাকে এবার কোলে করে আমার নবীর দরবারে আসে নাই বাচ্চাটাকে হাঁটা 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 নবীর দরবারে নিয়ে আসছে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড় করাইয়া মহিলা কান্না করে ডাক দেয় এখন আর আমার বুকের দুধের প্রয়োজন হয় না রুটি চাবায়া চাবায়া খাইতে পারে আপনি তাকে দেখেন পায় বাচ্চা একা একা হাঁটতে পারে আমার প্রয়োজন আর হয় না হুজুর আমার জিনার শাস্তি ঠাহরে দিয়ে দেন রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা তাড়াতাড়ি করো এই বাদ এই এই জিনা কারণের জন্য যেহেতু সে নিজে শিকার করেছে মাটি পর্যন্ত কোমরের মধ্যে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইড়া একটা একটা করে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও সাহাবা ক রাম তাকে মাটির মধ্যে গাড়ালেন পাথর মারতে আরম্ভ করলেন এক একটা পাথরগুলো শরীরের মধ্যে পড়ে রক্ত টপটাপ করে করে ফের হয় একটা রক্তের ফোঁটাই সাহা একদম সাহাবের হাতের মধ্যে লেগে গেছে সাহাবি হাতটা মুছে কাপড় দিয়ে মুছে আর ঘৃণা বলতেছে, একজন জিনা কারণের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো হ্যাঁ রে একজন জিনা কারণের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো আল্লাহর নবী ডাক দেয় এরে কথা বলতে গিয়া সাবধান হয়ে কথা বইল জিনা কারিনী বইল না জিনা কারিনী বইল না যদিও সে জিনা কারিনী ছিল কিন্তু আল্লাহর কাছে এমন তাওবার মতো দাবা করেছে এই তাওবা যদি মদিনার সব মানুষগুলোকে ভাগ করে দেওয়া হয় মদিনার পক্ষে আর কারো তবা না করলেও আল্লাহ তাদের পক্ষ থেকে তবা কবল করে নিবে আর পর্দার মা যেই গুণাগুলো করেছ নিজে নিজের স্বীকার করে নিজের অন্যায়গুলোর জন্য রাত্রিবেলায় তাহাজুদ্দ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজ হচ্ছে দিও না মা মাঝে মাঝে যদি পারো এক সপ্তাহে একদিন হলেও তাজ যুদ পড়ো যদি না পারো দুই সপ্তাহে একদিন হলেও বড় তাও যদি না পারো মাসে একবার হলো রাত্রিবেলায় যাগ তাও যদি না পারো মা বছরে একবার হলেও জাগো কারণ আমার আল্লাহ তারা প্রতিটা রাত শেষ আসমানে আইসা আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাউফির আল্লাহ আলা মুস্তার মুস্তারজিকান ফারযুকা আলা মুবতালিন এর বান্দা কে আছে মুসিবতের মধ্যে আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব কে গুনাহ করে ফেলেছে আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দেব কে আছে অন্যায় করেছে ফেলে রে বান্দা আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ জিন্দগির গুণা মাফ করে দেব। এরে দুনিয়ার মুসলমান ভালো করে মনে রাখো সবাই ত্যাগ আর এক একটা ব্যাপারের বিনিময় এটা তোমার আমার জন্য বড় শিক্ষা ছিল বলো ঠিক কি না